একদম দেখবেন ভালো করে কলকাতা আসবি, আমি তোর চাকরি কোম্পানি কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায় তো সেই কবেই বলে গেছেন, তবুও রক্ত মাংসের মন বিশ্বাস করেই ফেলে। ২০১৯ সালের 23শে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের কারখানায় বিস্ফোরণে মালদার 9 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। দুঃসংবাদ পেয়ে 2 দিনের মাথায় তাদের বাড়ি যান ফিরাদ হাকিম। 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, চাকরি, কত যে আশ্বাসের বাণী শুনেছিলেন অবাগারা। আবার আসলো ফিরাদ হাকিম 24 তারিখে, এসে 2 লক্ষ টাকার চেক দিল আর বলে গেল কি চাকরি দিব, ICDS এর চাকরি, সবার বাড়িতে একজনের সদস্যকে চাকরি দিব। এখন পর্যন্ত আমাদের হয়নি, 30 কিলো চাউল দেবার কথা ছিল এখন পর্যন্ত পাইনি, আমার শ্বশুর শাশুড়ির ভাতার কথা ছিল এখন পর্যন্ত হয়নি। প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন এই পরিবার পিছুর কর্মসংস্থান করা হবে, কিন্তু ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টাও গিয়েছে বিফলে, লিখিতভাবে জানিয়েও লাভ হয়নি, বিড়ি বেঁধেই কোনো রকমে চলছে সংসার। কথা বলতে বলতে চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। 2021 না এসে মানে মমতা ব্যানার্জি এসেছিলেন ওই মালদা যে এসে কাছে, আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে আমরা আবার মানে আন্দোলন করলাম, আন্দোলন করে সব জায়গাতে মানে ঘিরে বসে গেছিলাম কি আমাদেরকে একটু মানে দেখা দেন, আমরা দেখা করে কিছু বলবো ওদেরকে, বলছে ঠিক আছে তোমাদের কোথাও পৌঁছে দিবে, কিন্তু আমাদের সঙ্গে দেখা করায়নি। বিড়ি বেঁধে সংসার চালাচ্ছি একটা মেয়ে, আমার একটা মেয়ে আছে, পার্শ্বে আর কেউ নাই, আমরা সবারই কাছে গেছি, আমাদের কেউ কোনো ব্যবস্থা করে দিচ্ছে, কি করে আমরা চলবো, কি করে আমরা খাবো, কি করে আমাদের বাচ্চাগুলোকে মানুষ করব, অনেক অসুবিধা। আমাদেরকে যদি বলে যেত না চাকরির কথা তো আমরা বলতাম না, আমাদেরকে আশ্বাস দিয়েছে ওই জন্য আমরা সবারই কাছে গেছি। কয়েকদিন আগে মিজোরামের বাংলা শ্রমিকদের মৃত্যুর ঢল নামে সেই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী পরিযায়ীদের রাজ্যে ফেরার ডাক দিয়েছিলেন। কেন বাইরে যাচ্ছেন, কাজ আপনার ঘরের সামনে এতগুলো তৈরি হচ্ছে, যারা বাইরে যাচ্ছেন মনে রাখবেন হয়তো আপনাকে একটু বেশি টাকা দিচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে বলে, আপনার জীবনের নিরাপত্তা নেই। কিন্তু মাননীয়া কাজটা কোথায়, 3 বছর তো অতিক্রান্ত, মালদার নিহতদের পরিবারের দিকেই তো সরকার ফিরে তাকায়নি, কাজের বিলম্বে ঢালাও অজুহাত তৃণমূল নেতার মুখে। যাদেরকে সরকার কোনো সাহায্য করবে, একটা চাকরি দিতে গেলেও বা কাউকে অনুদান, এক্সট্রা অনুদান দিতে গেলেও তার জন্য টেকনিক্যালি সরকারের সব অনুমতি বা নিয়মকানুন মেনে করতে হয়, হতে পারে টেকনিক্যালি যে কোনো জায়গায় আটকে আছে, সে কাগজপত্র এখনও ওইখান থেকে আসেনি। মন্ত্রীর প্রতিশ্রুতি কি শুধুই আইওয়াশ, সংখ্যালঘু ভোট টানতে মরিয়া শাসক, মালদার অভিযোগে চর্চা রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীকে বলবো যে তিনি দেখুন যে একজন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আজ কেন কার্যকরী হয়নি, কেন তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, কেন এখনো পর্যন্ত তাদের জিআর দেওয়া হয়নি। আসলে এটা কি মানুষকে আইওয়াশ করা, মানুষের চোখের সামনে একটু দেখানো যে আমরা এই করছি ওই করছি। তারা মারা গেলেই রাজ্য সরকারের পক্ষ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুধু ভোট করে নিতে হবে, ওই সেন্টিমেন্ট তৈরি করতে হবে, বিশেষ করে সংখ্যালঘু সেন্টিমেন্ট তৈরি করতে হবে, এই ভোট রক্ষার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি কার্যকরী হচ্ছে না। সরকারি কাজ অধরা, বছর 3 আগে পিঠ চাপড়ে দেওয়া আশ্বাসগুলো মিলিয়ে গিয়েছে সময়ের সঙ্গেই, মুখে মানব দরদি বলা সরকারটা মানবিক হয়ে উঠতে পারলো তো? প্রশাসনে আস্থা রাখার ভিত ঠক ঠক করে কাঁপছে, কিভাবে স্বজনহারারা দিন কাটাচ্ছেন তা আর কে দেখে। মালদা থেকে সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।